হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরা ভালো আছি। তোমাদের সবাইকে দুষ্টু মিঠাই লাইফ স্টাইলের অনেক অনেক ওয়েলকাম। আমরা অনেক অনেক ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, মানে 9টা 50 বাজে। তো আজকে মেয়ে উঠে গেছে অনেকক্ষণ আগে, ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি, এখনো রান্না বান্না হয়নি, কিছু হবে। আর আজকে হচ্ছে ভোটের দিন, তো মারে সকালবেলা, মানে মা অনেক সকালে উঠেছে, 6টার সময় করে উঠেছে, উঠে কাজ টাজ সেরে ভোট দিতে চলে গেছে আমাদের বাড়ির সবাই। আমি বাকি আছি, আমার হাজব্যান্ড বাকি আছে, তো আমি ভাবলাম ওর সাথেই যাবো, কারণ মেয়ে উঠেছে, মারে তখন যাচ্ছে, তো তখন গেলে তো মেয়েকে খাওয়াতে হবে, মেয়ের কত কাজ থাকে। সেই জন্য আমি আর যেতে পারলাম না, বললাম তোমরা যাও, আমি পরেও তোমার ছেলের সাথে যাব, সেই জন্য যাইনি। আজকে যে আমরা দেশের নাগরিক তার প্রমাণ করার দিন, তাই না? সে যাই হোক, মেয়ে উঠে গেছে, এখন বাবার সাথে খেলছে, আমার হাজব্যান্ডের ছুটি আছে, তো রান্নাবান্না এখনো কিছু হয়নি। ওইদিকে রান্নাবান্না আমি দেখি কতটা কি করে রাখতে পারি, তবে যদিও কাটাকুটি মানে করাই আছে, রান্নাটা দেখি কি করতে পারি। মাংসটা ধুয়ে রাখবো, আর সবজি কাটাই আছে, সেগুলো একটু আলু ডালুগুলো, মাংস আলু ডালুগুলো ভাজি। আর আজকে ভোটের দিন, তো প্রতি মানে যখনই ভোট হয় তখনই আমার মামা শ্বশুররা এখানে ভোট দিতে আসে, আমাদের এখানে এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে, তো সেই রকমই আজকেও আসবে। তো সেই জন্যই জোগাড়যন্ত্র করা আছে, রান্নাবান্না হবে। বাবা তো কোন সকালে বাজার করে দিয়েছে, মাছ এনেছে, মাংস এনেছে, কি রান্না হয় দেখি, আমি এখনো জানি না কি রান্না হবে। দেখলাম পটল কাটা আছে, আলু কাটা আছে, মাংস এনেছে, তো মাংসের জন্য আমি মাংসটা ধুয়ে রাখি, আলুটা ভেজে রাখি, মাংসটা করে ফেলি আমি। তারপর মা যখন আসবে, আসবে শুনলাম যে ভিড় হয়েছে খুব, লাইনে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ গেছে, কিন্তু এখন 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, মারে গেছে 9টারও আগে, এতক্ষণ হয়ে গেল লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখনো আসেনি। ভাবলো যে সকালবেলা হয়তো ফাঁকা পাবো, তাড়াতাড়ি দিয়ে চলে আসবো, কিন্তু সেটা আর হলো না, ভিড়েতেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত আসেনি। আমি যাইনি, ভালো করেছি। মা বলছিল যে চলো, এখন হয়তো ফাঁকা হবে, যে ভোটটা দিয়ে চলে এসে তারপর মানুষকে খাওয়াবে। কিন্তু আমি বললাম না, ওকে না খাইয়ে আমি ভোটে লাইন মানে ভোট দেওয়ার জন্য লাইন দেবো, তোমরা যাও, ভাগ্যিস যাইনি, গেলে আমি ফেঁসে যেতাম, মানে আমাকে গেলেও আমাকে সেখান থেকে ফিরে আসতে হতো। ভালো হয়েছে যাইনি, পরে যাব সুযোগ বুঝে। চলো ওইদিকে দেখি, রান্নাটা বসিয়ে দিই, মাংস টাংসগুলো ধুয়ে রাখি। আজকে হালকা রোদও বেরোচ্ছে, হালকা মেঘলাও হচ্ছে, এখনো ভেজানো আছে, কাচিনি, পরে কাচবো। এখানে আরাধ্যা নাচ প্র্যাকটিস করছে, যেহেতু আজকে শনিবার নাচের ক্লাস আছে, আর ওর মানে ওদের বাড়ির সবাই, আমার জায়দের বাড়ির সবাই ভোট দিতে গেছে, তো আছে একটা ননদ আছে, সে বাইরে বসে আছে। আরাধ্যা এখানে একা একাই নাচ প্র্যাকটিস করছে, তো সেইটা দেখে মিঠাই চলে এলো বিছানার মধ্যে, তোকে তুলে দিতে হয়েছে। যদিও এসে দিদি যেইভাবে যেইভাবে নাচ করছে, ওর এসে কি মনের আনন্দ, বাপ রে বাপ। তো নিজে নিজেই আর দিদিকে দেখে দেখে সেম টু সেম নাচার চেষ্টা করছে, ওরকমটা করেই। আর আজকে শনিবার হলেও নাচে ক্লাস আছে ঠিকই, কিন্তু হয়তো আজকে যেতে পারবে না, কারণ আজকে ভোটের দিন, সব কিছুই বন্ধ থাকে বা ছুটি থাকে। তবুও আরাধ্যা প্র্যাকটিস করছে, যতটা প্র্যাকটিস করবে ততটাই ওর ভালো। সে যাই হোক, আর আমার মেয়ের আনন্দে একদম দিশাহারা হয়ে যাচ্ছে, দিদি যেইভাবে নাচ করছে হাত পা নাড়িয়ে, ও সেইভাবেই হাত পা নাড়িয়ে চেষ্টা করছে নাচার। ওই সামনে পড়িস নি যেন, পিছনে পড়। মিঠাইও দিদির কাছে রয়ে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এইদিকে আগের দিনে সব আলু টালু কেটে রাখা ছিল, ওইগুলো পরে বের করে ধুচ্ছি, তো আগে মাংসটা ধুয়ে আনি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, মনে হচ্ছে পটল চিংড়ি হবে আলু দিয়ে। তো চিংড়ি মাছ ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়ে তারপর মা গেছে ভোট দিতে, তো এইদিকে আমি মাংসটা ধুয়ে নিই, তারপর ওইদিকে রান্নাটা শুরু করব। যদিও মাংসের আলু কাটা আছে, কিন্তু আদা রসুন হয়তো বাটা আছে ফ্রিজের মধ্যে, কিন্তু পেঁয়াজ টমেটো ধনে পাতা এসব কিছুই কাটা নেই। মাংসটা ধুয়ে রেখে তারপরে ওইগুলোকে মানে জোগাড় করব, তারপর রান্না বসাতে পারবো। আমি যখনই মাংস ধুই না কেন, তখনই এখান থেকেই সব থেকে মানে এই সব মাংসের মধ্যে সব থেকে নরম যেই মাংসটা, সেটা আগেই মেয়ের জন্য
শরীরে রাখি, কেননা একই সাথে নিয়ে চলে গেলে আবার পরে আমাকে হাত দিয়ে খুঁজতে হবে। সেই জন্য এই কঠিন কাজটা আগে করে রাখি। সে যাই হোক, এদিকে এসে আমি পেঁয়াজ টমেটো কাটাকুটি করে মাংসটা বসিয়ে দিয়েছি। কষানো প্রায় হয়ে এসেছে, অল্প একটু বাকি আছে। আর মাংসের জন্য তো আলু আগে ভেজে তুলে রেখেছি। আর এইদিকে আলু ভাজা হচ্ছে, আলুটা হালকা একটু পেছনে সেদ্ধ করে নিয়েছি, তারপর ভেজে নিচ্ছি। আর ওইদিকে হবে পটল আর বেগুন ভাজা, তার জন্য পটল আর বেগুন লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর আগেই বললাম চিংড়ি মাছ দিয়ে আলু পটল, মানে পটল চিংড়ি হবে হয়তো, সেই জন্য পটল চিংড়ি কাটা আছে, পটল চিংড়ি হবে, তবে সেটা মা পরে করবে। আর মাংসটা আমি এদিকে করে নিচ্ছি, আর আজকে মাংসটা কষাই করব, ও ডাল হবে। তো এদিকে মাংসটা যেহেতু আমি কষছি, সেই জন্য ওইদিকে আর একটা কড়ার মধ্যে আমি আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এই সমস্তগুলো করে নিচ্ছি। কারণ একই হাতে দুটো উনুনে তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর মা ওইদিকে ডাল, তারপর পটল চিংড়ি এই সমস্তগুলো করে নেবে, চাটনি। ওইদিকে যতটা পেরেছি রান্না বান্না করে স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে, মানে সমস্ত কাজ মিটিয়ে খাওয়া দাওয়া করে একেবারে বিকেল 4টার সময় ভোট দিতে এসেছি। এসে দেখছি যে এইরকম লম্বা লাইন। সে যাই হোক, এসে যেহেতু গেছি, ফিরে আর যাবো না, একেবারে ভোট দিয়েই বাড়ি ফিরবো। সবে সন্ধ্যা হয়েছে, মেয়ে ঘুম থেকে উঠেই বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে ওর দিদির সাথে। তো নিজে একটা কত বড় মানুষ, তার উপর আবার দুখানা বল হাতের মধ্যে ধরে নিয়েও যাবে, একটা কেউ ছাড়বে না। একটা পড়ে গেলে আবার হাতের মধ্যে নিজে পারছে না, নিজে নিতে গেলে একটা যে কোনো না যে কোনো ফসকে যাচ্ছে, পড়ে যাচ্ছে। সেজন্য নিজে মানে ওর হাতে দুটোই ধরিয়ে দিতে হচ্ছে। তারপর কি আনন্দ যে আমি দুটো বল একসাথে ধরে আছি, ওর কি আনন্দ। তো বল নিয়েই খেলছে, দেখো একটা বল নিয়েছে হচ্ছে না, আমি বললাম না যে ও দুটো বলই নিয়েই খেলবে, একই সাথে দুটো বল ধরবে, কিন্তু একসাথে এক নিজে নিজে পারছে না, তো ধরিয়ে দিতে হচ্ছে। সেটা সেই কাজটা মা করে দিচ্ছে। তো এভাবে কিছুক্ষণ খেলেছে ওর দিদির সাথে, তো এখন বেশিরভাগ এই বল দুটো নিয়ে খেলছে, আর এই চেয়ারটা নিয়ে এইভাবে খেলছে। চেয়ারের মধ্যে যা হোক না যা হোক কিছু রাখছে, রেখে সেটাকে গাড়ির মতো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। কোনো বা মানে যেমন আমরা শপিং মলে শপিং করি, সেরকম করে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তো ওটাতে ও ভীষণই মজা পায় সন্ধ্যাবেলা, ও চেয়ার দেখলে এরকম করে, তবে দিনের বেলা বেশি করে না, বেশি করে সন্ধ্যাবেলা, কেন জানি না। এই কিছুক্ষণ আগে মেয়ে ঘুম থেকে উঠেছে, মুডটা ভালো রয়েছে, তো খেলায় সেই জন্য বিশাল মন। ঘুম থেকে উঠলে কাউ মানে আমাকে তো চাইই না, যদি ঘুমটা ভালো হয় তাহলেই, যদি ঘুমটা অল্প হয়ে ঘুম ভেঙে যায় তাহলে তো কান্না করে, আমাকে ছাড়তে চায় না। যদি ঘুমটা ভালো হয় তাহলে আমাকে দরকার নেই। তো ঘুমটা ভালো হয়েছে, এখন দিদির সাথে অনেকক্ষণ ধরেই খেলছে, তো আরাধাও কম যায় না, ও তালে তাল দিয়ে ওর সাথে খেলে দুজনে মিলে খেলতেই থাকে। আর আরাধ্যাকে এখন বনি খুব ভালোবাসছে, যেহেতু সব সময় দিদির সাথে খেলছে। দিদিকে মানে আমাদের ঘরে না দেখতে পেরে দিদি দিদি করে গেটের কাছে এগিয়ে যাচ্ছে ওদের বাড়িতে যাওয়ার জন্য। কি হচ্ছে এটা, কি হচ্ছে, নাচ হচ্ছে তোমার সবসময় নাচা? বাবা রে বাবা, উফ, পড়ে পড়ে পিছন ব্যথা হয়ে যাচ্ছে, পড়তেই থাকছে পড়তেই থাকছে। বাবারে বাবারে, মাকে ধরে আদর হচ্ছে, মাকে ধরে আদর হচ্ছে। গো একটা আদর করে দাও তো, গলা ধরো গলা ধরো, আরেকটা আদর করে দাও। দিদিকে আদর করতে গেছে, না দিদিকে আদর করবে না। ও বাবা, মাকে আদর করবে গো, মিঠাই সোনা গো। দিদিকে আদর করবে, দিদি আদর করো, ওই তো ওই ওই হয়তো দিদিকে আদর করেছে। ধান্দা খারাপ, ধান্দা খারাপ, মাই নেওয়ার জন্য গলাটা ধরছে। এবার বুঝতে পেরেছি মিটার কাণ্ড কারখানা, এবার বুঝতে পেরেছি তোমার চালাকি। দোল দোল দুলুনি, গুড ইভিনিং। এখন 8টার মতো বাজে, তো ভোট দিতে গিয়েছিলাম আজকে বিকেল 4টার সময়, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে এসেছি 5:30 পৌনে 6টায়। সকালবেলা গেলাম না, ভাবলাম হয়তো এখনই ভিড় হবে, বিকালের দিকে হয়তো সবার দেওয়া হয়ে যাবে, ফাঁকা থাকবে, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। বিকালে বরঞ্চ বেশি ভিড় ছিল, বেশি ভিড়, 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে আমার।
পৌনে 2 ঘন্টার মতো টাইম লেগেছে আমার আসতে, আর আজকে সারাদিনটা মিঠাই ঘুমোয়নি। আর দিদির কাছে মানে আমাদের সাথে খেলতে দিয়ে ওকে গিয়েছিলাম, আর এসে দেখি ভেবেছি সেখান থেকে মানে দেরি হচ্ছে, ভাবছি হয়তো আরাধার কাছে ঘুমিয়ে পড়েছে, যেহেতু সারাদিন ঘুমোয়নি, স্নান করেও ঘুমোয়নি, স্নান করেও ঘুমোয়নি আর ভাত খেয়েও ঘুমোয়নি, সেই জন্য ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু না, এসে দেখছি যে 2 বোনে একইভাবে খেলছে। আরাধা আমি আসতে জিজ্ঞাসা করছি, আরাধা বলছে যে আমি ওকে ঘুম পড়ানোর চেষ্টা করছি কিন্তু আমাকে চর মারছিল ফেটা। আর এই যে আমার ভোট দেওয়ার চিহ্ন, এটা হচ্ছে আমি যে দেশের নাগরিক, আমি যে ভোট দিয়ে এসেছি, এটা হচ্ছে আমার চিহ্ন। আরাধার হাতে দাঁত নেই মানে আরাধা ভোট দেয়নি। তো মামামামিরা 8টার সময় মানে একটু 5 মিনিট 10 মিনিট আগে বাড়ি গেল, সন্ধে দেওয়ার পরে চাটা খেয়ে বাড়ি গেল। আর আমার মেয়ে ঘুমিয়েছে, আমি 5:45 এসেছি, তারপরে অনেকক্ষণ ঘুমায়নি, খেলাধুলা করেছে, তারপরে 6:30 সময় ঘুমিয়েছে, 7:30 উঠেছে, তারপর ওকে দুধ খাইয়েছি, তারপর মামামামিরা বাড়ি গেল চাটা খেয়ে দেয়া, আর এখন খেলেই চলেছে। আজকে খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, না ঘুমলে বুঝি বেশি আনন্দ হয় আর ঘুমলে কম আনন্দ হয় মিঠাইয়ের। আজকে রাত্রিরে এখনো রান্না বান্না হয়নি, দুপুরের কিছু তরকারি পত্র রয়েছে, দেখি কি হবে না হবে। আর খাবার চলে যাচ্ছে লজ্জায়, লজ্জা পাওনি, লজ্জা পাওনি। সে যাই হোক, চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। চলো টাটা।